চলে এসেছেন? আমরাও আজ চলে এসেছি ইন্ডিয়ান আর্ট কলেজে। কি হচ্ছে এখানে জানতে থাকুন, আমাদের সাথে ঘুরতে হবে, চলুন ঘুরে দেখে নিই এখানে কি হচ্ছে। আর আমি রিমি চলে এসেছি ইন্ডিয়ান আর্ট কলেজে আজকে রাম কিঙ্কর মেলা অনুষ্ঠান উপভোগ করার জন্য। আপনারাও কিন্তু চলে আসুন। আর দিস ভিডিও ইজ ব্রট ইউ বাই এম বাজার। হাই, আমি সুদেশনা, আমি তো চলে এসেছি আর আপনাদেরকেও আসতে হবে এই মেলায়। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, শনিবার থেকে সোমবার অবধি এই মেলাটা চলবে দুপুর 3টে থেকে সন্ধে 8টা অবধি। এই মেলায় কী কী পাওয়া যাচ্ছে আর কী কী জিনিসপত্র ইন্টারেস্টিং রয়েছে আমরা আপনাদেরকে জানাবো আর আমরাও জেনে নেব। চলুন দেখে নেওয়া যাক। তিনি একটা সময় শান্তিনিকেতনে ছিলেন, তো সমরেশ বসুকে উনি বললেন যে তুমি রামকিঙ্করকে নিয়ে কেন লিখছো, তুমি বিনোদ বিহারীকে নিয়ে লিখতে পারতে। তো এখানে একটা ধারণা আসে যে রামকিঙ্করের প্রতি একটা অচ্ছুত এই যে ভাব, এটা কিন্তু ছিল, এখনো যে নেই তা না। যদি সাব অল্টার আমরা বলি শিল্প সাহিত্য, তাহলে বাংলা শিল্প সাহিত্য এবং ফিল্মে তিনজনের নাম আমার খুব বিশেষ করে মনে পড়ে। কারা তারা? কবিতায় বা সাহিত্যে শক্তি চট্টোপাধ্যায়, ফিল্মে ঋত্বিক ঘটক এবং ভাস্কর্য এবং আকার পেন্টিংয়ে রামকিঙ্কর পেজ। প্রথমে এই মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এই মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং সর্বোপরি যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার অগ্রজপতি প্রবীর ঘোষ রায়, মঞ্চে উপবিষ্ট রয়েছেন এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এবং সকালে এসে দুপুরবেলা যখন আসলাম ওয়ার্কশপে দেখলাম অনেক পুরনো ছাত্রছাত্রী রয়েছেন এবং তাদেরকে অনেক সত্যি সত্যি প্রত্যেকই খুব গুণীজন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। সবাই একটু কাছে চলে এসো, আমরা সবাই তো একই পরিবারে, তাই সবাই একটু কাছে, মনে করো সবাই আমরা একসাথেই প্রদীপ প্রজ্বলন করছি। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি ইন্ডিয়ান আর্ট কলেজের প্রিন্সিপালকে, তার কাছ থেকে শুনে নেব রামকিঙ্কর মেলা সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক। আমাদের দি ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটসম্যানশিপ আমাদের 125 বছর পূর্তি এটা, এবং আমরা 125 বছরে 2018 আমরা সিদ্ধান্ত নিই যে আমরা প্রতি বছর একটা নির্ধারিত দিনে আমরা একটা মেলা করব, এবং তখন আমরা সকলে মিলে সহমত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা রামকিঙ্করকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মেলাটাকে নামকরণ আমরা করেছিলাম। আর গত বছর আমাদের প্রথম মেলা এবং আমাদের ছাত্রছাত্রীদের অভিজ্ঞতার দিক দিয়েও প্রথম এরকম ধরনের মেলা, যেমন বিশ্বভারতীতে নন্দন মেলা হয়, আমাদের রবীন্দ্রভারতীতেও একটা করা হয়, ওটা অবন মেলা। কলেজ হিসেবে আমরা এটাকে গত বছরই চালু করি, এবং ছাত্রছাত্রী যারা গত বছর এবং এখন যারা রয়েছেন তাদের প্রত্যেকের
অত্যন্ত উৎসাহ উদ্দীপনা, এবং তারই ফলশ্রুতি হিসেবে আমাদের মেলা ভীষণভাবে সফল হয়, এবং যেটা আমরা কেউ আশা করতে পারিনি যে প্রথম বছর আমাদের মেলা এইভাবে সফল হবে, এটা আমাদের কাছে কাউর কাছেই কাঙ্ক্ষিত ছিল না। তা যাই হোক, আমরা খুব খুশি হয়েছি এবং মানুষজন যারা এসেছিলেন এই মেলায়, এবং আমার ছেলে মেয়েদের তাদের ছবি আঁকার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত হস্তশিল্প নানান ধরনের, মানে যেগুলো আজকে মানুষের প্রয়োজনীয় উপযোগী ঘরে রাখার ক্ষেত্রে, সাজানোর ক্ষেত্রে সেই সমস্ত যে সমস্ত জিনিস তৈরি করেছিল সেগুলো প্রায় আমাদের সবই বিক্রি হয়ে গেছিলো। এবং আমরা কলেজগতভাবে এটা পরিচালনা করার থেকেও বেশি পরিচালনা আমাদের ছাত্র সংসদের পক্ষ থেকে, মূলত ছাত্ররা যারা ছাত্রীরা যারা আছে তারাই উদ্যোগ নিয়ে কাজটা করেন। আমরা কিছু টাকা সাহায্য করি, সেটা খুব একটা এমন কিছু বেশির বড় ব্যাপার নয়। এবং আমাদের যেটা অত্যন্ত আনন্দের খবর, সেই টাকাটা গত বছর মেলা হয়ে যাওয়ার পরে ছাত্রছাত্রীরা সেই টাকাটা আবার কলেজকে ফেরত দিয়েছিলেন, এবং সেইটা যে দিয়ে বোঝা যায় যে এই মেলার অন্তত পরিচিতির সাফল্যর সঙ্গে সঙ্গে ব্যবসায়িক সাফল্যটাও ছিল। এখানে ব্যবসাটা আমাদের একেবারেই মুখ্য উদ্দেশ্য না, আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদের ছেলে মেয়েদের তাদের হাতের কাজটা সাধারণ মানুষের কাছে তাদের কাছে পৌঁছোক এবং তারা দেখুক, এইটা হচ্ছে আমাদের কলেজের পক্ষ থেকে এবং আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এটা আমাদের মূল লক্ষ্য ছিল। এবং যে লক্ষ্যটা রামকিঙ্কর বেজের মতন এত বিখ্যাত একজন ভাস্কর, যে ভাস্কর আমরা উদ্বোধন করলাম আজকের এবছরের 2019 রামকিঙ্কর মেলা, যে বিস্ময় এক জীবন, বিস্ময় এক ভাস্কর, তার মতন মানুষকে নিয়ে তার নামকরণে আমাদের এই মেলা করে আমরা কলেজগতভাবে ধন্য হয়েছি। আমরা যারা ছাত্রছাত্রী রয়েছে, আমরা যারা রয়েছি, আমরা মনে করি যে এটাও আমাদের কাছে একটা খুব বড় পাওয়া, এইটুকুই। আমার সঙ্গে পেয়ে গেছে এই মুহূর্তে এই কলেজের জিএসকে, শুনে নেব তার থেকেই বিস্তারিত। এই যে মেলার করার ভাবনাটা কিভাবে এলো প্রথম? গত বছর আমাদের টিচার ইনচার্জ দেবাশিস মিত্র প্রথম মেলা করার কথা বলে, এবং তিনি বলেন যে কলেজে রামকিঙ্কর মেলা করা হোক, আর রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, এখানে অবন মেলা বা আমাদের কলাভবনে যে নন্দনমেলা হয় ঠিক তারই পুনরাবৃত্তি আমাদের কলেজের নতুন ভাবনা রামকিঙ্কর মেলা। আচ্ছা, এই প্রস্তুতিটা তো অনেক দিন থেকেই নেওয়া হচ্ছে, তো কেমন ছিল প্রস্তুতি পর্বটা? প্রায় দেড় মাস ধরে আমাদের কলেজের সকল ছাত্রছাত্রীরা মিলে মেলার এই সমস্ত কাজের সঙ্গে ইনভলভ ছিল। সমস্ত কাজ তারা ছাত্রছাত্রী, টিচার, আমাদের ছাত্র সংসদের সহযোগিতায় পুরো কাজটা হয়েছে। দেড় মাস ধরে প্রথম থেকে মেলা শুরুর দিন থেকে, মানে আজকে মেলা শুরু, মেলার কাজ শুরুর দিন থেকে আজ পর্যন্ত যথেষ্ট উন্মাদনা ছাত্রদের মধ্যে ছিল এবং এখনও আছে। আচ্ছা, এটা তো দ্বিতীয় বছর হলো, তো এই বছরের বিশেষত্বটা কী রয়েছে যেটা আগের বছর ছিল না? এই বছর আমরা মূলত হচ্ছে আগের বছর যা হয়েছে এই বছর মোটামুটি তাই আছে, তবে এই বছর আমরা আমাদের স্টলের ডেকোরেশন থেকে শুরু করে স্টলের যে বিভিন্ন কাজকর্ম রয়েছে আমাদের আর্ট রিলেটেড, ঠিক আছে, সবকটা স্টলই আছে, এক্সট্রা কিছু কাজ আমাদের রয়েছে যেগুলো হচ্ছে ছাত্রছাত্রীরা নিজস্ব উদ্যোগে বানিয়েছে, ঠিক আছে। এবং এমন নয় যে আর্ট কলেজের মেলা বলে শুধুমাত্র আর্টের জিনিস রয়েছে, এখানে আমরা খাবারেরও স্টল রেখেছি, হ্যাঁ, ডিফারেন্ট টাইপের ফুচকা রয়েছে, ঠিক আছে, এবং হাতে বানানো মোমবাতি সমস্তটাই এখানে রয়েছে। আচ্ছা, এই যে কাজটা তোমরা করছো, এখান থেকে তোমরা শিক্ষকদের থেকে কতটা সহযোগিতা পেয়েছো? শিক্ষক শিক্ষিকারা সব সময় আমাদের পাশে ছিল মেলা শুরুর প্রথম দিন থেকে, এখনো পর্যন্ত পাশে আছে, আগামী দিনেও থাকবেন আমরা আশা রাখবো। আচ্ছা, মেলা করতে বেশ হাতের কাজের তো খরচা আছেই, তো সেই খরচাটা কি উঠে আসে? হ্যাঁ, এখানে কলেজ থেকে একটা আর্থিক সহযোগিতা করা হয় আমাদের, সেটা অবশ্যই রিফান্ডেবল, আমরা মেলা করার পরে যা আসে সেখান থেকে আর নি, সেটাকে যেটা আমরা আমাদের কলেজ দেয় সেই টাকাটাকে আবার রিফান্ড করি, এবং অতিরিক্ত টাকা, এটা আমরা নতুন এই বছর যেটা ভেবেছি, অতিরিক্ত যে টাকাটা দেওয়া হয়, মানে উঠবে, সেটা আমাদের কলেজের কিছু গরিব ছাত্রছাত্রী যারা ঠিকভাবে আর্থিক দিক থেকে দুর্বল, ঠিক আছে, তাদেরকে সহযোগিতা করব সেই টাকাটা নিয়ে। অসংখ্য ধন্যবাদ।
একেবারে চলে এসেছি ধান ক্ষেতের ভেতরে, আর সেখানে পেয়ে গেছি এই কলেজের কিছু কারিগরদের। তাদের কাছ থেকে জেনে নেব তাদের মেলার কি এক্সপিরিয়েন্স। তোমরা এই সমস্ত জিনিসপত্র কতদিন ধরে বানাচ্ছো? আমাদের এই প্রস্তুতিটা চলছে বিগত 1-2 মাস ধরে, কারণ আমাদের কলেজের কাজ করে তারপরে যে বাকিটি সময় আমরা পাই সেখানে আমাদের সমস্ত কলেজের স্টুডেন্টরা তাদের নিজেদের মূল্যবান সময় দিয়ে কিছু কিছু হাতের কাজ তৈরি করেছে, যেটা আমরা তাদের জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাই, আমাদের নিজস্ব কাজ। আমাদের এখানে বলতে গেলে মোটামুটি সব মেলায় যেরকম জিনিস লোকের ব্যবহারের এবং নিত্য প্রয়োজনীয় একটু আর্ট রিলেটেড জিনিসপত্র আমরা সব রকমই বানিয়েছি। এখানে জনপ্রিয় খাবারের স্টলও আছে, আমাদের মাটির কাজ, টেরাকোটা, গ্লাস পেন্টিং, বটল বা ব্যাগ বানানো এবং টি শার্ট পেন্টিং সমস্ত নিয়ে একটা জমজমাট পরিবেশ গত বছর থেকে শুরু হয়েছে। এটা চিন্তাধারা ছিল আমাদের প্রত্যেকটি আর্ট কলেজে একটি করে মেলা হয়, তো আমাদেরও চিন্তাধারা ছিল আমাদের কলেজটা কেন পিছিয়ে থাকবে, সেইখানে আমরা এক পদক্ষেপ এগিয়েছিলাম। প্রথম বছরে আমরা যে সফলতা পেয়েছিলাম সেখান থেকে আমরা দ্বিতীয় বছরের দিকে এগোতে অনেকটা সফলতা করেছি, এবং আমরা প্রথম দিন যা প্রেজেন্টেশন পেয়েছি দর্শকদের কাছ থেকে আশা করি বিগত আর 2 দিন আরও ভালো এ পাবো। আচ্ছা, মানে এইটা কীভাবে পাবলিসিটি হয়, ক্যাম্পেইনটা কীভাবে হয়? আমাদের এখন তো বলতে গেলে সবই অনলাইনের যুগ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এগুলো তো আছেই। তাছাড়া আমরা ম্যানুয়ালি প্রিন্টেড নিজেরা হাতে প্রিন্ট করে দেয়ালে পোস্টার টানানো, দেয়াল লিখন এবং মাইকে টোটো প্রচার, এগুলোর মাধ্যমে আমরা জনসাধারণের কাছে পৌঁছে দিয়েছি। এবং আমরা আরেকটি জিনিসের সাথে এই মেলাটিকে রিলেট করেছি, যেহেতু আমাদের দমদমের এখানে দমদম মেলা হয়, সেই সাথে আমাদের এই মেলাটিকে রিলেট করার কারণ হচ্ছে তাহলে দর্শকদের কাছে এটি এখানে আসার সুযোগটি হয়ে উঠবে, কারণ এই কলেজটি অনেকটি দমদমের চত্বরের ভেতরে, অনেকে বুঝতে পারে না। আমাদের এখানে হোর্ডিং ব্যানার দিয়েও অনেকটা প্রচার শুরু হয়েছে ইতিমধ্যে, আশা করি আমরা আরও সাফল্য লাভ করব। ওকে, থ্যাংক ইউ। আমরা প্রায় পুরো মেলাটাই ঘুরে ফেললাম, আর এখন আমরা চলে এসেছি দীপদানে। এখানে অনেক রকমের হ্যান্ডক্রাফট জিনিস তো দেখতেই পাচ্ছি, সত্যি খুব ভালো লাগলো আমাদের ঘুরে। আর আমরা কিছু আপনাদের দেখাবো না, এবার আপনারা নিজেরা এসে দেখে যান কেমন এই মেলার পরিবেশ। আর চাইলে অনেক কিছু কিনেও নিয়ে যেতে পারেন, কিন্তু অসাধারণ অনেক কাজই এখানে রয়েছে, সত্যি সেটা ভাবায় মানুষকে। আপনিও আসুন, দেখুন আর কিনে নিয়ে যান রামকিঙ্কর মেলা থেকে আশ্চর্য সব জিনিসপত্র। আমরা তো এসেছি, আর আপনারাও খুব তাড়াতাড়ি চলে আসুন, এই মেলাটা দেখুন, উপভোগ করুন, এখান থেকে জিনিস কিনুন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর এসে ঘুরে গিয়ে আমাদেরকে জানান আপনার এই মেলা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে। আমি সুদেশনা, ক্যামেরায় অরিন্দম আর আমার সঙ্গে রিমি। দিস ভিডিও ওয়াজ ব্রট ইউ বাই এমবাজার। জিও বাংলায় আরও আপডেট পেতে চোখ রাখুন। চলে আসবেন আর তাড়াতাড়ি চোখ রাখুন জিও বাংলার পথে, আরও অনেক আপডেট পাবেন আপনারাও।